সাধারণ সম্পাদকের সাথে নির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়নি দাবি আদায়ে কর্মবিরতি কর্মসূচি অব্যাহত থাকবে চতুর্থ দিনের কর্মসূচিতে এমন ঘোষণা দেন সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রিপোর্ট প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচির চতুর্থ দিন আজ শিক্ষক নেতাদের সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল সেই বৈঠক স্থগিত করা হয় বৈঠক বাতিল হলেও দাবি আদে আজও একটা হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তুলে ধরেন নিজেদের দাবির যৌক্তিকতা এই পেনশন স্কিম ঘোষণা করার আগে যাদের সঙ্গে এই ব্যাপারটা সংশ্লিষ্ট ব্যাপার যারা এটার সুবিধাভোগী হবেন তাদের সঙ্গে কথা বলা দরকার ছিল আমাদের কি পেনশন স্কিম ছিল আপনারা আমাদেরকে বলতে পারতেন স্যার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় গবেষণার মান কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আরও কিভাবে জাতির এই সময় গবেষণার জায়গায় সম্পৃক্ত করা যায় আন্দোলন নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে শিক্ষকরা জানান দাবি আদায় না হলে সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধের পাশাপাশি আরো কঠোর কর্মসূচি নেওয়া হবে শত শত শিক্ষকেরা আমাদেরকে ম্যান্ডেট দিয়েছেন বিপুল সমর্থন দিয়েছেন সকল ধরনের একাডেমিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ বন্ধ রেখে এই দাবি পূরণ করার জন্য তিন দফা দাবি থেকে পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব আমি বুঝতে পারছি না উদ্যোতন কর্তৃপক্ষ থেকে এই এতদিন খেয়াল নাই যে এতদিন ধরে শিক্ষক বলছেন জাস্ট আলোচনার জন্য বসতে এই প্রিপারেশন থাকে না টানা চার দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের পঁয়ত্রিশটি বিশ্ববিদ্যালয়ে শ্রেণীকক্ষে ঝুলছে তালা বন্ধ রয়েছে সব ধরনের একাডেমিক কার্যক্রম এতে সম্পূর্ণ অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা সহ সকল কার্যক্রম জয়ন্ত কর্মকার নাগরিক ঢাকা ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার